আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ডিপ এবং নর্মাল ফ্রিজে কাঁচামরিচ আদা রসুন বাটা আমি কিভাবে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখি সেই টিপস, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যেহেতু সামনে রমজান, এজন্য আপনারা আগে থেকে এভাবে করে মশলা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখানে হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ আছে, এগুলার বোটা ছাড়িয়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হলে আগে থেকে এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আমি আদা এবং রসুন সম পরিমাণ নেই, মানে যতটুকু পরিমাণ আদা নেই ঠিক ততটুকু পরিমাণ রসুন নেই। এরপরে এইভাবে করে আমি মিশিয়ে তারপরে ব্লেন্ডার করি। এগুলো ব্লেন্ডার করার সময় পানি যাতে না দেওয়া যায় সেই চেষ্টা করবেন। আর অনেকের ব্লেন্ডারে আছে যে একটু পানি দিলে ফিনিশিংটা ভালো আসে, তো এ কারণে কিন্তু আমি প্রথমে একটু পানি দিয়েছি, তারপরে আমি আর পানি দেইনি। পানি না দিয়ে ব্লেন্ডার করলে মশলাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, তো এই জন্য আমি একটা আইস কিউব আছে তো এর ভেতরে আমি রেখে দিচ্ছি। আর এভাবে করে রাখলে এগুলো অনেক দিন ধরে আমি সংরক্ষণ করে রাখতে পারবো, আর যখন তখন একটা একটা করে নিয়ে আমি রান্না করতে পারবো, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবো, বারবার আমার বের করা লাগবে না। তো বাসায় অনেকের কিন্তু এমন আইস কিউব থাকে, তো এভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিবেন। তো আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি, আর বাদ বাকি এই মশলাগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তো এই জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল ভালোভাবে মিশিয়ে আমি যে কৌটাতে রাখবো সেখানে ঢেলে নিচ্ছি। আর সংরক্ষণ করার জন্য কিন্তু এখানে লবণ আর সয়াবিন তেল দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা নর্মালে রেখে দিবেন, 1 সপ্তাহের মতো এটা এমন ফ্রেশ থাকবে। অনেক সময় দেখা যায় যে ব্লেন্ড করার পরে কিছু এমন থেকে যায় আদা রসুন, তো এগুলোও কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারবেন। অল্প অল্প করে নিয়ে শিলপাটায় বেটেও কিন্তু এটা রান্না করতে পারবেন। এবার আমি কাঁচামরিচ কীভাবে নর্মালে সংরক্ষণ করি সেটাই দেখাচ্ছি। আর এটা কিন্তু কোনো প্রকার ব্যায়াম ছাড়াই আপনারা রেখে দিতে পারবেন অনায়াসে, প্রায় মাসখানেকের মতো। কাঁচের বাটি কিন্তু সবার বাসায় কম বেশি থাকে, তো কাঁচের বাটিতে করে রাখলে কিন্তু এই ঠান্ডার কারণে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমি একটা তোয়ালে প্রথমে বসিয়ে তার উপরে কাঁচামরিচ দিয়ে এর উপরে আমি আবারও একটা তোয়ালে বসিয়ে দিয়ে আমি এভাবে করেই নর্মালে রেখে দিব। আর যখনই লাগবে আমি একটু করে মুখ আলগা করে নিয়ে নিব। আর এখানে কিন্তু 1 ঘন্টা পরে এটা শক্ত হয়ে গেছে, এখন আমি একটু বাড়ি দিয়ে বা কোনো কিছুর সাহায্যে একটা একটা করে ছাড়িয়ে আমি একটা জিপলক ব্যাগে ভরে রেখে দেব। এতে করে আমার যখনই লাগবে তখনই একটা একটা করে বের করে আমি রান্নার কাজে ব্যবহার করতে পারবো। এভাবে করে আইস কিউবে রাখলে কিন্তু যখন তখনই যতটুকু রান্না করবেন ততটুকুই নিতে পারবেন, বারবার করে মশলা বের করা লাগবে না। আর এতে করে কিন্তু মশলার স্বাদ বা কালার একই রকম থাকবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।